সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন গতকাল আমি একটা লাইভ করেছিলাম, তো লাইভটা অনেকেই দেখেছেন বিষয়টা নিয়ে। আপনাকে একটা কথা বলতে চাই সবাইকে, গুজব এমন একটা জিনিস, মানুষের পেছনে কিছু লোক আছে সারা কথা সমালোচনাই করে দেয়। ভালো এখনকার দুনিয়ায় মানুষ খুব কমই চায়। তাই কালকে আমি আপনাকে গতকাল বলেছিলাম যে হিরো আলমের বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্ট থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এখন আপনাকে ক্লিয়ার করে বলতেছি, এখনো পর্যন্ত কিন্তু আমি হিরো আলম কোনো আইনি নোটিশ আমার হাতে এখনো পৌঁছেনি। আরেকটা বিষয় দেখতেছি, কিছু ইউটিউবার আপনি জানেন কত আমাকে কিছুদিন আগে আপনি আমাকে চলচ্চিত্র শিল্পী কমিটি নির্বাচন হয় তারই আর কি আমি গেটে ঢোকার টাইমে কিছু আপনি ভক্তদের কিছু ভিড়, কিছু পুলিশরা আমাকে সেফটি করে আমাকে নিয়ে আসে বাসায়। সেই ফুটেজটাই কিছু ইউটিউবার আপনি করছে কি এগুলো ফাইন কেটে কাটে, যৌবনা টিভিতে একটা নিউজ করছে, এইগুলো করছে কি কেটে দেখছে হিরো আলম আইনে, হ্যাঁ গ্রেপ্তার। তো হিরো আলম গতকাল আইন নোটিশে পাওয়ার পরে গ্রেপ্তার। তো আমার কথা ভাই, গুজবের একটা লিমিট থাকে, ইনকামেরও একটা লিমিট থাকে। তো এমন কোনো কাজ করেন না যে আপনারা যারা আমার বিরুদ্ধে গুজব ছড়াইতেছেন সত্য মিথ্যে যাচাই না করে। আমি চাই না আপনাদের বিরুদ্ধে আইনে কোনো ব্যবস্থা নিতে। তা আপনারা যদি বেশি বেশি বাড়াবাড়ি করেন, আপনাকে চ্যালেঞ্জে স্ট্রাইক মারব, পেজেও স্ট্রাইক মারব, আপনাদের নামে মামলা দেবো। কী কারণে? আগে সত্য মিথ্যাকে যাচাই করবেন। আমি গ্রেপ্তার হলে তো আপনাকে সামনে কথা বলতেছি কেমন করে? আমার কাছে এখনও তো আইনি নোটিশে আসলো না, তাহলে আমি গ্রেপ্তার হলাম কেমন করে? তাই আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই বিষয়টা নিয়ে। আর গানটা আবার ক্লিয়ার করতেছি, গানটা কিন্তু আমার নিজের চ্যালেঞ্জের আমি গাইনি, আমার চ্যালেঞ্জও দেওয়া নাই, পেজেও দেওয়া নাই। আর মনে করেন এটা আপনি কালকে বলেছিলাম, এটা মনে করেন নেক্সট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে গানটা করেছিল। আর মনে করেন ওই যিনি করেছিলেন তিনি বার্তা সম্পাদক একজন, নাম হলেন শফিকুল ইসলাম সজন। আর এই গানের সুর করছে এবং লিখেছে শিকদার মিউজিক সেন্টার, এটা মনে করেন। আর হলো যে ওদের আপনি বাসা এবং হলো যে মনে করেন মাওনাতো রাস্তায়। তো ঠিক আছে, আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করলাম, তো আপনারা হিরো আলম কোনো গ্রেপ্তারও হয়নি, হিরো আলম কোনো আইনি নোটিশও এখন হাতে পৌঁছেনি। তো আপনারা আজে বাজে কোনো মন্তব্য করবেন না, যাতক্রমত আপনারা সত্যটা না প্রমাণিত হবে। এবং আমি আপনাকে একটা কথা, সত্যোদয় অল টাইম হয়, এখনও হয়েছে, সারা জীবন হবে। আমি হিরো আলম কিন্তু সত্যর পথে আছি এখনও। আমি কোথাও মামলা টামলা যে কোনো বিষয়ে আমি ভয় করি না। কী কারণে? আমি কিছু অন্যায় যদি করে থাকি তাহলে অবশ্যই আমি শাস্তি পাবো, আর অন্যায় যদি না করে থাকি তাহলে আমার কিন্তু যতই মামলা দেন এই যাবো। কিন্তু হিরো আলমের অনেক মামলা হয়েছে, অনেকেই আমার নিয়ে মামলা করেছে, কিন্তু একটাও কিন্তু আমাকে কেউ কিছু করতে পারেনি। কী কারণে জানেন? সত্যোদয় হয়, আমি সত্যের পথে আছি। আর আপনি গানটার বিষয়ে বলেছিলাম যে আমি যে রবীন্দ্রসঙ্গীত গানটা গেয়েছিলাম সেটা গাওয়ার দুই দিন পরে তখনই যখন টেজার ছাড়া গানের সঙ্গে সেই গানটা গান তোমরা ছাড়ো না, এই গানটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছে। তারপরেও তারা করছে কি আমাকে না জানে তারা গানটা পাবলিক করছে তাদের ইউটিউব চ্যানেলে, আমি নিজেও জানতেছিলাম না। তো তারপরে পাবলিক করার পরে যাই শুরু করছে তারাও পাবলিক করছে, তাদেরকে বলার পরে আমি গানটা ডিলিট করে দেবো। তো তারা আমি যাই ডিলিট করছে, তো এতদিন পরে আমি খবর টবর নিয়ে নিই যে পরে শুনে তারা ডিলিট করেনি, পরে এখন ওর ভয়তে তারা ডিলিট করছে নাকি আমি তাও জানি না। গানটা ওরা তারা আমাকে ফোন দিয়েছিল যে এই বিষয়টা নিয়ে, আমি বলি তোমরা গান কেন ছাড়লা আমাকে না বলে, আর কেন তোমরা হলো ইয়ে করলো। তো তারা এই বিষয়টা নিয়ে মনে করেন আমার সাথে একরকম কথা কাটাকাটি হয় তাদের সাথে আমার। হওয়ার পরে আমি একটা কথা ক্লিয়ার করছি, আমি তো আবারও বলছি নজরুলসঙ্গীত গান নিয়ে তখন আলোচনা সমালোচনা হয়, আমি ঠিক এইরকমই ফেসবুকে লাইভে এসে কিন্তু আমি সবার সামনে কথা বলে ঠিক আছে এটা নিয়ে যেহেতু আপনাদের আলোচনা সমালোচনা হতেছে, আমি চাই না যে হিরো আলম ক্লিয়ার সব তুমি সমালোচনাই হোক, আমি চাই পজিটিভ কিছু আপনাদের ভালোবাসা নিয়ে ভালো কিছু কাজ করতে। তখন তো লাইভ এসে বলে ঠিক আছে ভবিষ্যতে আমি এই ধরনের গান আর গাবো না। বিভিন্ন দেশের ভাষায় গান গাই, আপনি যারা আপনি বলতেছেন তার উচ্চারণের নিয়ে কথাবার্তা বলতেছেন, আমার উচ্চারণ আগে দেখার আগে আরও যারা দশটা লোক গান করে তাদের উচ্চারণগুলো আগে দেখবেন আপনারা। আমার আমি যখন আপনারা অনেকে বলে হিরো আলম উচ্চারণ ঠিক নেই শুদ্ধ করে বলতে পারছে না, গানের মনে করেন আপনি গানগুলো ধর্ষণ করতেছে অনেকে বলেন, তো তাদেরকে বলতে চাই গানগুলো আপনি হিরো আলম গান কি ধর্ষণ একা করে না আর কেউ ধর্ষণ করে, তাদেরকে আপনি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সব আমি যে কোনো গান যখন আপনি গায় কভার করি তারা আপনি বলবেন তার আগে গানগুলো যারা কভার করে তারা কি গানগুলো শুদ্ধ ভাষায় গায় সবাই,
কালকে গানগুলো ধর্ষণ করে না করে না, হিরো আলমি করে? আরে ভাই আপনারা আপনি সত্য মধ্যে যাচ্ছেন না গেলে কেন আমার পিছনে লাগেন? আর আমি তো গান কোনোদিন গাইতে চাইনি, গান তো গাইতে বাধ্য করছেন আপনারা। আপনাকে তো যখন গান চেয়েছিলাম যে আপনারা কিছু গান দেন আমার চ্যানেলের জন্য, আমার সিনেমার জন্য আপনি গান চাই, আপনারা তখন কি বলেছিলেন? যারা আজকে বড় বড় কথা বলে আলোচনা করেন, যারা বড় বড়, হ্যাঁ আমরা তখন তো আপনারা কেউ গান দেননি আপনাকে গান করার জন্য। কেন অপরাধ কি ছিল আমার? আমি কি এই সিয়ারালে জন্মে পাপ করেছি পৃথিবীতে যে আপনারা আমাকে আলোচনা সমালোচনা করেন? আল্লাহ সৃষ্টিকর্তা আমার সবাই, কাউকে ধলা করছে, কাউকে কালো করছে, কাউকে টাকা দিছে, কাউকে ধন দিছে, কাউকে কিছু অনেক কিছু দেয়নি, আমাকে একটা টাকা পয়সা দেয়নি, চেয়ে দেয়নি, তাই বলে কি আমি সামনে কাজ করতে পারবো না? আপনাদের ভালোবাসা আপনারা আমাকে যতই ঘৃণা করেন না কেন, আমাকে যিনি পৃথিবীতে পাঠাইছে তিনি আমাকে অল টাইম ভালোবাসে। তিনি যদি ভালো না বাসতো তাহলে আমার এই চেয়ার এই কথাবার্তা নিয়ে আসত, আমি সারা বিশ্ব আমাকে চিনতো না। তা আপনার রায় যাতে সমালোচনা করেন আমাকে ধমকাতে পাবেন না, আল্লাহ দেখ তুমি আমাকে না ধমকাবে। তাই আমার কথার যদি কারো কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে মাফ করবেন, এবং আপনারা যে কোনো কিছু কারো কিছু আলোচনা সমালোচনা করার আগে আগে ভেবে চিন্তা করবেন জিনিসটা আর কথাটা এবং মনে করেন সঠিক কি না। সবাইকে ধন্যবাদ।